ওকে, নাও এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে এর মধ্যে আমরা যদি কোনো একটা নিউ কোনো একটা ফিল্ড নিতে চাই, অর্থাৎ আমরা টাইটেল, এডিটর বা আমাদের থাম্বনেল, হ্যাঁ এগুলো বাদেও আমরা যদি এক্সট্রা কোনো ফিল্ড অ্যাড করতে চাই সেটা আমরা কিভাবে করব, সেটা অবশ্যই আমরা মেটা বক্সের মাধ্যমে করতে হবে। হ্যাঁ, অ্যাড মেটা বক্সেস। তো চলেন দেখি ওটা আমরা কিভাবে করি। সো ওটার জন্য আমরা হচ্ছে, ওকে, সো আমাদের মেটা বক্স যদি আমরা অ্যাড করতে চাই তাহলে জাস্ট আমরা যেটা করব সেটা হচ্ছে, যদি আপনি এখানে গুগলে লিখে একটু সার্চ দেন, অ্যাড মেটা বক্সেস, অ্যাড মেটা বক্স লিখে যদি সার্চ দেন তাহলে দেখেন আমাদের মেটা বক্স কিভাবে তৈরি করতে হবে এবং এটার প্যারামিটার কয়টা সেটা আমাদের দিয়ে দিছে। হ্যাঁ, একটু নিচে আসি আমরা। এই যে আমরা মেনলি আমাদের হুকের নামটা হবে অ্যাড মেটা বক্সেস। হ্যাঁ, আর আর হুকের মধ্যে আমাদের যেটা কল করতে হবে সেটা হচ্ছে অ্যাড মেটা বক্স এটাকে। তারপরে আমাদের আইডি দিতে হবে, তারপরে আমাদের এই যে উপরে দিয়ে দিয়েছে আমাদের কি কি হবে সব, টাইটেল দিতে হবে, কল ব্যাক একটা ফাংশন দিতে হবে, হ্যাঁ তারপরে কনটেক্সট দিতে হবে, প্রায়োরিটি দিতে হবে। সো এই বিষয়গুলো আমরা দিয়ে করতে পারি। চলেন আমরা জাস্ট যদি মাত্র এই এতটুকুন কোড কপি করি, কপি করে জাস্ট একটু নিচে এটার পরেই, হ্যাঁ যদি এটা দিয়ে দিই, দেন দেখেন আমাদের জাস্ট কি করছে, আমরা একটা হুক ইউজ করছি অ্যাড মেটা বক্সে, আর এটা আমাদের ফাংশনের নামটা, দেন এর মধ্যে আমরা অ্যাড মেটা বক্স, প্রথমে আমাদের মেটা বক্সের হুকের মেনলি আমাদের যে ফিল্ডটা সেটার একটা আইডি দিতে হবে। হ্যাঁ, তো আইডি মনে করেন আমরা এখানে দিলাম হচ্ছে মুভি, মুভিজ আইডি সাপোজ এটা নাম দিলাম। তারপরে মেটা বক্সের নাম আমরা এখানে একটা দিতে পারি, মনে করেন নেম, হ্যাঁ টাইটেল, এখানে আমাদের টেক্সট ডোমেন থাকলে টেক্সট ডোমেন, বা সরাসরি আমরা যেহেতু টেক্সট ডোমেন ইউজ করি নাই সো এটা দেওয়ার দরকার নেই আমাদের। ওকে, কেটে দিলাম ওটা। আচ্ছা, তারপরে আমাদের কল ব্যাক ফাংশন দিতে হবে, তো কল ব্যাক ফাংশন এটাই থাকুক। তারপরে আমরা কোথায় শো করাতে চাচ্ছি, এবার আমাদের যেটা করতে হবে যে আমরা এই রেজিস্টার করছি এই নামে না মুভি, সো আপনাকে এই নামটাই দিতে হবে এখানে, যেহেতু আপনি এর মধ্যে এটাকে তৈরি করতে চাচ্ছেন। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমাদের দিতে হবে কনটেক্সট, অর্থাৎ এইটা আমরা কোথায় শো করাইতে চাচ্ছি, এই যে আমাদের কনটেক্সট। সো আমরা অ্যাডভান্স এটা থাকে, সো আমরা যদি এইটা হচ্ছে ডিফল্ট ভাবে দি সাইড, দেন এটা আমাদের সাইডে থাকবে, সাইডে শো করবে। তারপরে আমরা প্রায়োরিটি, প্রায়োরিটি যদি আমরা সাপোজ দি হাই, তার মানে এটা সবার উপরে থাকবে। ওকে, সো এবার আমরা দেখি এটার মধ্যে যদি আমরা একটা রিলোড দিই, এই যে দেখেন আমাদের এখানে চলে আসছে নেম নামের। হ্যাঁ, সো এটাই সাইড। আর আমরা যদি অ্যাডভান্স বা নর্মাল আমরা ডিফল্ট দিতাম তাহলে কিন্তু নিচে থাকতো, এই নিচে এখানে, সো আমরা সাইডেই দিই আপাতত। হ্যাঁ, আর এখানে আমরা টাইটেল এডিটরটা নিয়ে আসি, এই দুইটাকে অফ করে দিই। সো এটা করার জন্য কি করবো, যে উপরে সাপোর্ট এখানে বলবো জাস্ট যে এই যে এক্সাপ্ট এগুলো বাদ হয়ে যাবে, হ্যাঁ অথরটাও বাদ হয়ে যাবে, সাপোজ টাইটেল, এডিটর, অ্যান্ড আমাদের কি থাকবে থাম্বনেল, তাই না? সো জাস্ট এখানে দিব থাম্বনেল। ওকে, নাও রিলোড, এই যে আমাদের টাইটেল, কন্টেন্ট, থাম্বনেল, আর এখানে আমাদের কাস্টম কাস্টম মেটা বক্স। হ্যাঁ, সো এবার আমরা যেটা করতে পারি, এই যে কল ব্যাক ফাংশনটা জাস্ট বানাতে হবে আপনাকে, তাহলে ওই ইরোরটা চলে যাবে। সো আমরা এখানে বানাই ফাংশন, দেন কল ব্যাক, দিয়ে এর ভিতর এবার আমরা সাপোজ মনে করেন ইনপুট ফিল্ড বানাতে চাচ্ছি। হ্যাঁ, এই জন্য আমি এখানে পিএসপিটা জাস্ট এর মধ্যে আমরা পিএসপি লিখবো, এই জন্য জাস্ট এখান থেকে ক্লোজ করে দিলাম, আবার এখান থেকে স্টার্ট করলাম। এবার এখানে আমরা সাপোজ মনে করেন একটা লেভেল নিতে পারি, সাপোজ নেম, তারপরে আমরা একটা ইনপুট নিতে পারি। হ্যাঁ, ইনপুট টেক্সট,
ইনপুট টাইপ হচ্ছে টেক্সট, সাপোজ দিলাম, আর এখানে দিলাম নেম একটা, সাপোজ ট্রু নেম। সাপোজ যদি এটাই দিই, দেখেন আমাদের এখানে একটা তৈরি হবে, দেখছেন ক্রিয়েট হয়ে গেছে না? ওকে, সো এটাকে আমরা ইচ্ছা মতো ডিজাইন করতে পারি। আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে যেটা আমরা দিব সেটা আমরা ডাটাবেজে পাঠাবো, সেভ করব, দেন আবার শো করাবো। সো এটার জন্য কি করতে পারি, এটার জন্য আমাদের একটা হুক ইউজ করতে হবে, অ্যাড অ্যাকশন, হুকের নামটা হচ্ছে সেভ পোস্ট, সেভ পোস্ট, ওকে, সরি পোস্ট। দেন এখানে একটা কল ব্যাক ফাংশন ইউজ করেন, সাপোজ ডাটা সেভ, নাও এই ফাংশনটা আমরা এখানে বানাই, ফাংশন এটা। এবার এখানে আমরা দুইটা প্যারামিটার সেট করব, একটা হচ্ছে পোস্ট আইডি অ্যান্ড আর একটা হচ্ছে পোস্ট। হ্যাঁ, সো এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এর মধ্যে আমরা আপডেট পোস্ট মেটার মাধ্যমে ডাটাবেজে আমরা পাঠাতে পারি। ওকে, সো এটার আগে আমরা যে এখানে নেমটা সেট করছি না, এই নেমটাকে ধরবো কিভাবে, নেমটাকে জাস্ট বলবো যে ডলার নেম ইকুয়াল টু ডলার আন্ডার স্কোর পোস্ট দেন নেম। ওকে, এবার আমরা লিখবো এখানে আপডেট পোস্ট মেটা, দেন এখানে আমাদের কি করতে হবে, প্রথমে পোস্ট আইডি দিতে হবে, যে আইডিটা ধরবো আইডি, দেন আমাদের একটা কি পাঠাতে হবে, অর্থাৎ যে কি এর মাধ্যমে আমরা সেভ করব ডাটাটা। হ্যাঁ, সাপোজ এটা আমরা মনে করেন মুভিজ নেম, মুভিজ নেম সাপোজ এটাই দিলাম। হ্যাঁ, আর তৃতীয়ত হবে ট্রু, ওকে, না ট্রু না সরি, তৃতীয়ত হবে এই যে ভ্যালুটা, যে ভ্যালুটা আমরা পাঠাতে চাচ্ছি। ওকে, সো এখানে একটা সেভ দেন, সেভ দিয়ে এবার যদি আপনি এখানে এসে একবার রিলোড দেন, আবার ঢুকেন, কিছু একটা লিখেন, সেভ করেন। আচ্ছা, ডাটা সেভে আমাদের একটু প্রবলেম হচ্ছে, আচ্ছা আমাদের এখানে একটা প্রবলেম হচ্ছে, এখানে যেহেতু আমরা ডাটা পাস করতেছি, সেট করছি, সো এখানে আপনাকে বলে দিতে হবে। সো এখানে আমরা একটা প্রায়োরিটি সেট করতে পারি, প্রথমত সাপোজ 10 ডিফল্ট, আর হচ্ছে দুইটা যেহেতু, সো দুইটা প্যারামিটার সেট করছি, দুইটা দিয়ে দিলাম। হ্যাঁ, এটাই হচ্ছে মেনলি প্রবলেম। ওকে, নাও সরি, আমরা এখানে একটা আপডেট দিই, এবার এখানে একটা কিছু লিখেন, আপডেট দেন, দেখেন এখানে কিন্তু শো করতেছে না, শো করে, কিন্তু আমরা যদি এখানে পোস্ট মেটা যেটা এই টেবিলে যাই, আচ্ছা এই টেবিলে যাওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে প্রাইমারি ডিসেন্ডিং করব লাস্টে, এই যে দেখেন আমরা মুভি নেম হিসেবে রাইহান যে পাঠাইছি সেটা কিন্তু চলে আসছে এখানে। হ্যাঁ, ডাটাবেজ আসছে, বাট এখানে এখনো আমরা কি শো করাই নাই এই ফিল্ডে, সো এখন শো করাবো। সো ফিল্ডের মধ্যে শো করানোর জন্য আপনাকে যেটা করতে হবে, যে এখানে আমরা কোথায় শো করাতে চাচ্ছি, আমরা এই ইনপুটের এখানে শো করাতে চাচ্ছি, তাই না? সো এই যে পোস্ট আইডিটা আমরা এখানে ধরবো জাস্ট, হ্যাঁ পোস্ট আইডিটা ধরার পর আমি এখানে যেটা বলবো যে ধরবো আমি কিভাবে নেম, সাপোজ নিলাম, এবার এখানে আপনাকে লিখতে হবে গেট পোস্ট মেটা, ধর ভ্যালুটা শো করানোর জন্য অর্থাৎ ধরার জন্য। হ্যাঁ, সো এখানে আমাদের প্রথমে কি দিতে হবে, এখানে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আইডি, ঠিক আছে? আচ্ছা, এখানে শুধুমাত্র আপনাকে পোস্ট মানে যে পোস্ট, সরি পোস্ট আইডি না, পোস্ট। সো এবার আমরা এখানে বলতে পারি ডলার পোস্ট থেকে আইডি, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নামটা দিতে হবে, অর্থাৎ এই যে যে নামে পাঠাইছেন শো করানোর জন্য, সো এই নামটা দিতে হবে।
তারপরে আমাদের দিতে হবে ট্রু, সো ট্রু দেন। ওকে, এবার জাস্ট এই যে এই জায়গায় আমরা যদি একটা ভ্যালু সেট করি, ভ্যালু ভ্যালু সেট করে এখানে জাস্ট আমরা ইকো করে দেব নেমটা, ডলার নেম। ওকে, এই যে নেমটা, তাহলে দেখেন তো এবার শো করে কিনা, এটা না রিলোড দেন একটা, এই যে রাইট হ্যান্ড শো করতেছে। সো এখন আপনি যেটা লিখবেন সেটাই কিন্তু শো করবে। সাপোজ সামথিং শো করে, সো এই জিনিসটা এখানে যা লিখবেন এখন সেটাও কিন্তু আপনি ফন্ট ইন্টে যে কোনো জায়গায় সেম ভাবে এইভাবেই কিন্তু লিখে শো করাতে পারবেন। ঠিক আছে, এটাই ছিল মেনলি হচ্ছে মেটা বক্স।